আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাবো হুইপ ক্রিম, মানে কেক ডেকোরেশন করতে আমাদের যে ক্রিমটার দরকার হয় সেই ক্রিমটা। মাত্র 4 থেকে 5 মিনিটে আমি এই ক্রিমটা বানিয়ে দেখাবো। আর এই ক্রিমটা দিয়ে আমরা কিন্তু যে কোনো ধরনের বার্থডে কেকই ডেকোরেশন করতে পারবো। তাহলে চলুন দেখে নিই কী করে খুব সহজে আমরা এই ক্রিমটা বানিয়ে নেব। কেকের ক্রিমটা বানানোর জন্য আমি আজকে এই প্যাকেটের ক্রিমটা ব্যবহার করব। এই প্যাকেটের 2টা প্যাকেট থাকে, এইগুলা দিয়ে আমি আজকে ক্রিম বানাব। একই সমান 2টা প্যাকেট, পুরো প্যাকেট, পুরো 2 প্যাকেটে আমি এখানে নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এখানে অর্ধেক প্যাকেট নেন, মানে 2টা প্যাকেট থেকে অর্ধেক অর্ধেক করে নেন, তাহলে এখানে হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড দুধ দিবেন। আর আমি এখানে পুরা 2 প্যাকেটেই নিয়েছি, তার জন্য আমি এখানে একদম ঠান্ডা করা, আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 কাপ মেজারমেন্ট কাপে 1 কাপ লিকুইড দুধ। এখন আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। আর দিব আইসিং সুগার, এখানে আমি 2 চা চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এখানে আইসিং সুগার যারা পছন্দ না করেন মিষ্টি, আইসিং সুগার না দিলেও হবে, কারণ আমরা যে প্যাকেটের গুঁড়াগুলো নিয়েছি ওইখানেও যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। তবে আমি এখানে 2 চা চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিলাম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করব। তার আগে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি বিটারটা হাই স্পিডে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট বিট করেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, যখন আমরা বুঝবো এরকম ভাবে, মানে কোনো নাড়াচাড়া করছে না, এভাবে কোনো নাড়াচাড়াই করছে না, তখন বুঝে নেব যে আমাদের ক্রিমটা ভালো করে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা র্যাপিং দিয়ে র্যাপ করে দিচ্ছি। এভাবে র্যাপ করে আমি নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দিব। আর এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো বার্থডের কেক ডেকোরেশন করে নিতে পারবো। আমি 1/2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এখন রেখে 1/2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি কেকের ক্রিমটাকে বের করে নিয়েছি। আমার পছন্দ মতো একটা নজেল দিয়ে দিলাম, দিয়ে আবার কেকের ক্রিমটাকে একটা গ্লাসে নিয়ে নিলাম। নিয়ে এবার কেকের ক্রিমটা ভরে নিচ্ছি। কিছুটা ক্রিম নিয়ে নেওয়ার পর এভাবে করে টেনে টেনে ক্রিমটাকে একসাথে করে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এবার আমি ক্রিমটা এভাবে দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা দিয়ে যে কোনো বার্থডে কেক ডেকোরেশন করা যায় খুব সহজে। আশা করি আমার আজকের এই ক্রিমের রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।